উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরল বিজেপি, তবে গতবারের তুলনায় কমেছে আসন সংখ্যা। উত্তরপ্রদেশে 403টি আসনের মধ্যে 268টি আসন পেয়েছে বিজেপি, আসন বেড়েছে সমাজবাদী পার্টির। 130টি আসন পেয়েছে তারা, গতবারের তুলনায় 75টি আসন বেড়েছে সমাজবাদী পার্টির। কংগ্রেস পেয়েছে 2টি এবং বহুজন সমাজবাদী পার্টি পেয়েছে 1টি, গতবারের তুলনায় 18টি কম। মুখ্যমন্ত্রী থাকছেন যোগী আদিত্যনাথ। 5টি রাজ্যের মধ্যে 4টি রাজ্যেই জিতেছে বিজেপি। উত্তরাখণ্ডেও গতবারের তুলনায় আসন সংখ্যা কমেছে বিজেপির, 70টির মধ্যে 48টি পেয়েছে তারা। কংগ্রেস পেয়েছে 18টি, গতবারের তুলনায় 7টি আসন বেড়েছে তাদের। কংগ্রেসের ক্ষমতা হারিয়েছে পাঞ্জাবে। পাঞ্জাবে প্রথমবার ক্ষমতায় এলো আম আদমি পার্টি, ঐতিহাসিক জয় পেল অরবিন্দ কেজরিওয়ালের দল। 117টি আসনের মধ্যে আপ পেয়েছে 92টি আসন, একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের। কংগ্রেস পেয়েছে 18টি আসন, গতবারের তুলনায় 59টি কম। আকালি দল 4টি এবং বিজেপির 2টি। অপরদিকে গোয়ায় আসন সংখ্যা কমেছে কংগ্রেসের, মণিপুরেও একই অবস্থা, গতবারের তুলনায় অনেকটাই পিছিয়ে কংগ্রেস। গোয়ায় কংগ্রেস খুইয়েছে 8টি আসন এবং মণিপুরে 24টি আসন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।